আবারও শিরোনামে উঠেল ভারতী ঘোষ মামলা জলে দু কোটি সিআইডির দাবি ভারতী ঘোষ এবং তার ঘনিষ্ঠদের বাড়ি থেকে পুরানো নোট উদ্ধার হয়েছিল অভিযোগ ছিল ভারতী ঘোষ এবং তার ঘনিষ্ঠরা নোটবন্দির সময়ে পুরানো পাঁচশত এবং হাজার টাকার নোটের বদলে সোনা সংগ্রহ করেছিলেন সোনা প্রতারণা মামলায় প্রাক্তন আইপিএস তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষ এবং তার ঘনিষ্ঠ বলে পরিচিত পুলিশ অফিসারদের বাড়ি থেকে কয়েক কোটি টাকা উদ্ধার হয়েছিল বলে পুলিশ সূত্রে দাবি সেই টাকা রাখা ছিল ঘাঁটাল মহকুমা অফিসের ট্রেজারিতে সূত্রের খবর বন্যার জলে সেই টাকার একটা অংশ নষ্ট হয়ে গিয়েছে টাকার অঙ্কটাও নেহাত কম নয় অল্প নয় একটু আদ্র নয় প্রায় দু কোটি টাকা বাজেয়াপ্ত টাকা বন্যার জলে কিভাবে নষ্ট হলো তাতে কারো গাফিলতি ছিল কি না তার তদন্ত শুরু করেছে সিআইডি সম্প্রতি সিআইডির পদস্থ আধিকারিক ঘাটাল এসেছিলেন তবে এ বিষয়ে সিআইডি মুখ খুলতে চাননি যদিও ঘাটাল ট্রেজারিতে থাকা বাকি টাকা মেদিনীপুর আদালতে সরানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যেই বছর পাঁচেক আগে দাসপুরের সোনা প্রতারণা মামলায় নাম জোড়ায় ভারতী ঘোষ এবং তার ঘনিষ্ঠ একাধিক পুলিশ আধিকারিক ভারতীয় তার ঘনিষ্ঠ পুলিশ অফিসারদের বাড়িতে তল্লাশি চালানোর সময়ে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছিল বলে দাবি সিআইডির আদালতের অনুমতি নিয়ে সেই টাকা ঘাঁটাল মহকুমার ট্রেজারিতে রাখা হয়েছিল এর দু বছর আগে পুরানো পাঁচশত ও হাজার টাকার নোট বাতিল করেছিল কেন্দ্র কিন্তু সিআইডির দাবি ভারতী এবং তার ঘনিষ্ঠদের বাড়ি থেকে পুরানো নোটই উদ্ধার হয়েছিল অভিযোগ ছিল ভারতী এবং তার ঘনিষ্ঠরা নোটবন্দির সময়ে পুরানো পাঁচশত এবং হাজার টাকার নোটের বদলে সোনা সংগ্রহ করেছিলেন নিজেদের প্রভাব খাটিয়েই প্রসঙ্গত উল্লেখ্য দাসপুর ঘাটাল এলাকায় লাক্ষাধিক স্বর্ণশিল্পী ভাই রয়েছে যারা ভিন রাজ্যে কাজ করে এবং সেই পরিপ্রেক্ষিতে দাসপুর এবং ঘাটাল থানায় এই সোনাচক্রের ব্যাপারগুলো না ঘটা কিন্তু কখনোই অস্বাভাবিক নয় কারণ এখানে সোনা বা স্বর্ণশিল্পীদের বারবার কিন্তু সোনা চুরিয়ে যায় সেই সূত্রেই থানায় যাওয়ার হয় এবং সেই থানায় গেতে গেলে কিন্তু তাদেরকেও মনে হয় কাটমানি দিত এই অভিযোগ কিন্তু অন ক্যামেরা না হলেও অফ ক্যামেরায় শোনা গেছে অভিযোগ ছিল ভারতী এবং তার ঘনিষ্ঠরা নোটবন্দির সময়ে পুরানো পাঁচশত এবং হাজার টাকার নোটের বদলে সোনা সংগ্রহ করেছিলেন নিজেদের প্রভাব খাটিয়ে কিন্তু সবটা বদল করা সম্ভব হয়নি সেই সময় দু সালে তল্লাশিতে মূলত তেমনই নোট উদ্ধার হয় বলে পুলিশ সূত্রে দাবি টাকার মধ্যে ওই বাতিল নোট আদালতের অনুমতি নিয়ে রিজার্ভ থেকে বদলেও নেয় সিআইডি এখন অভিযোগ প্রায় দু কোটি টাকার তেমনই নোট নষ্ট হয়ে গিয়েছে আদালতের অনুমতি নিয়ে ওই নষ্ট হয়ে যাওয়া নোট উদ্ধারে সক্রিয় হয়েছে সিআইডি ভারতের অবশ্য দাবি মামলা বিচারাধীন তাই তিনি এ বিষয়ে মন্তব্য করবেন না এবং এটুকু বলেছেন ওই টাকা আমার নয় সময়ে সব জানতে পারবেন এই টাকা ভারতী ঘোষের নয় তিনি বলছেন কেন এ বিষয়টা কিন্তু ধোঁয়াশা ঘাটালের মহকুমা শাসকের কার্যালয়ে রয়েছে ট্রেজারি ঘাটালে বন্যা প্রতি বছরের ঘটনা হলো জল সচরাচর ওই ট্রেজারিতে ঢোকে না কিন্তু দু হাজার একুশ সালের বন্যায় গভীর রাতে মহকুমা শাসকের অফিস সংলগ্ন দেয়াল আচমকায় জলমগ্ন হয় গোটা দপ্তর তখন ওই প্রায় দু কোটি টাকা জলে নষ্ট হয়ে যায় বলে প্রশাসনের একসূত্রে দাবি এমন ঘটনা কি করে ঘটল বন্যার জল ট্রেজারিতে ঢোকার পরেই বা প্রশাসন কতটা তৎপর হয়েছিল সেই সব প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে ঘাঁটাল মহকুমা বার অ্যাসোসিয়েশনের সভাপতি সুজিত হাজরা বলেন বন্যার জলে টাকা নষ্ট হয়ে গেলে তৎক্ষণিক কি প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল তা তদন্ত সাপেক্ষ তবে কেউ দায় এড়িয়ে যেতে পারেন না ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাসের দাবি গভীর রাতে জল ঢুকেছিল অফিসে তখন পরিস্থিতি মোকাবিলায় যাবতীয় পদক্ষেপ করা হয়েছিল পুলিশ সূত্র অভিযোগ নোটবন্দির সময়ে পুরানো পাঁচশত হাজার টাকার পুরানো পাঁচশত এবং হাজার টাকার নোট দিয়ে চড়া দামে সোনা কেনার চক্রের সঙ্গে জড়িত ছিলেন ভারতী ঘোষ গাঁটালো দাসপুরের প্রাক্তন ওসি সিআই সহ বেশ কয়েকজন সবাই এখন জামিনে মুক্ত তখন সোনার গয়না ছাড়া উদ্ধার হওয়ার টাকা গুনে দেখা হয়েছিল তার অঙ্কটা ছিল কমপক্ষে ছয় কোটি আদালতের অনুমতি নিয়ে ট্রাঙ্ক ভর্তি সেই টাকা রাখা হয়েছিল ঘাটাল ট্রেজারিতে তবে মামলাটি এর মধ্যে ঘাটাল থেকে মেদিনীপুর আদালতে স্থানান্তরিত হয়েছে আর অভিযোগ প্রসঙ্গে ভারতের দাবি ওই টাকা আদেও তার নয় তাহলে এই টাকা কার্ড বা তার কাছ থেকেই টাকা উদ্ধার হলো কেন এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন এখনো পর্যন্ত ঘোরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে নমস্কার নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে